হ্যালো প্রিয় বন্ধুগণ, সানা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। বন্ধুগণ, আজ আমি বানাতে চলেছি ছোট বড় সবার ফেভারিট কাঁচা কলার কাটলেট। খুব সহজে তৈরি করা যায় এই কাটলেট। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে তিনটা কলা আর একটা আলু নিয়েছি। এখন কলাগুলোর সাইড কেটে নেব আর আলুটাকে চার টুকরো করে নেব। এইভাবে কেটে নিয়েছি। এখন কলা আর আলুকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কলা আর আলু ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর তিন গ্লাস জল। এবার গ্যাসের ফ্লেম অন করে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চার পাঁচ মিনিট পর কলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। যেহেতু এগুলো গরম আছে, তাই আমি একটা গ্লাসের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এগুলো ঠান্ডা করার পর ম্যাশ করে নেবে। ম্যাশ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি আর দিচ্ছি দু তিনটা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ নুন, এক চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লোর। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এগুলোকে গোল শেপে বানিয়ে নেব। কাটলেটগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে আমি একে একে সবগুলো গোল শেপে দিয়ে দিয়েছি। এবার একটা বাটিতে ডিম ভেঙে এটাকে ফেটিয়ে নেব। একটা বাটিতে আছে ডিম ফেটিয়ে নেওয়া আর একটা বাটিতে আছে টোস্ট বিস্কুটের গুঁড়ো। আমি বাড়িতেই টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সারে। তোমরা বাজারের বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি কাটলেটটাকে ডিমের খোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তোমরা যারা ডিম খাও না, তারা কিন্তু ডিমের বদলে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ব্যাটার তৈরি করে নিয়ে সেটাও কাটলেটের মধ্যে ইউজ করতে পারো। এখন একটা তাবায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সব কাটলেটগুলো এক এক করে দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট রান্নার পর কাটলেটগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি। কাটলেটগুলো দু পিট লাল লাল করে ভাজার পর কাটলেটগুলোকে আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাটলেটগুলো তোমরা এমনিই খেতে পারো কিংবা টমেটো সস দিয়েও খেতে পারো।